হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি সাদিয়া ফিং চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে আমি কি করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কচু শাক পরিষ্কার করে নিচ্ছি। আজকে আমার দিনটি পুরোটাই কচুময়। হ্যাঁ, আজকে আমি যা যা খাবো সব কিছুতেই কচু থাকছে, সো কচুময় বলা যায় দিনটি। কচু আমার খুবই ফেভারেট, আর আজকে যেভাবে রান্না করছি এটা তো আরও অনেক বেশি ফেভারেট। সো আমি পুরো রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এবং অনেকেই হয়তো এভাবে খেয়ে থাকেন, তারা আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগে। আজকে দেখতে পাচ্ছেন আমি কচু শাক নিয়েছি বেশ খানিকটা। আমি খুব ভালোভাবে এটাকে আগে ওয়াশ করে নিচ্ছি, কারণ ওয়াশ করাটা খুবই জরুরি। সো আমি এটাকে 4-5 বারের মতো পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। কচু শাকটা অনেক দিনই খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পাচ্ছিলাম না। একে তো বাইরে যাওয়া হয় না, তো সেদিন পাইলাম চোখের সামনে, নিয়ে নিলাম এই আর কি। তো আজকে এটাকে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। তো শাকটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, এটাকে আমি সেদ্ধ করে নেব। আজকে কিন্তু আমি ইলিশ দিয়ে রান্না করছি, আপনারা কিন্তু চাইলে চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন, আরও অনেক বেশি মজা লাগে। তবে আমার ইলিশ মাছ দিয়েই ফেভারেট। কচু শাকগুলো পরিষ্কার করে আমি একটা হাঁড়ি দিয়ে দিয়েছি চুলায়, ওইটাতে আমি এখন কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। এটাকে ফার্স্টে আমি একটু লবণ, হলুদ আর সামান্য পেঁয়াজ দিয়ে সেদ্ধ করে নেব। শাকটা যদি প্রথমে সেদ্ধ করে নেওয়া যায় তবে এটার রান্নার প্রসেসটা এভাবেই হয়। অনেকে সেদ্ধ নাও করে নিতে পারে, তবে আমি কিন্তু সবসময় প্রথমে সেদ্ধ করেই নিই। তো দেখতে পাচ্ছেন লবণ দিয়ে দিচ্ছি, লবণটা আপনাদের স্বাদ মতো। আমি প্রথমে এখানে কমই দিচ্ছি, পরবর্তীতে লাগলে আমি আবার দিয়ে নিব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এটাকে সামান্য একটু পানি দিব। পানি দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। খুব বেশি সময় কিন্তু লাগবে না, অল্প সময়ের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন শাকগুলো কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো রান্না করার আগে যদি এভাবে সেদ্ধ করে নেন তবে রান্নার কাজটা অনেক সহজ হয়ে যাবে। আর আমার এই রেসিপিটা ফলো করে আপনারা একদিন রান্না করে খাবেন, ট্রাস্ট মি অনেক মজা লাগবে। শাকগুলোকে উঠিয়ে নিয়ে এখানে একটু তেলের মধ্যে আস্ত জিরের ফোড়ন দিয়ে দিলাম, ফোড়নটা সব জায়গাতেই ভালো লাগে। দিয়ে দিলাম শুকনো মরিচ, শুকনো মরিচটা মাস্ট দিতে হবে। এই যে এইগুলো দিচ্ছি এগুলো কিন্তু একটাও স্কিপ করা যাবে না। আর দিয়ে দিলাম অনেকটা কোঁচানো রসুন। কচু শাকে কিন্তু পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা অনেক বেশি দিতে হয়, তবে এটার আসল স্বাদ আপনারা পাবেন। তো আমি দেখতেই পাচ্ছেন অনেকটা রসুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আমি সেদ্ধ করার সময়ও দিয়েছিলাম, এখানে তাই অল্প দিলাম। সো এটাকে আমি সুন্দরভাবে লাল লাল করে এখন ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য পানি, কারণ আমি এখানে এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য একটু মরিচ গুঁড়ো।
এখানে কিন্তু গুঁড়ো মশলার খুব একটা প্রয়োজন নেই, তারপরও আমি দিচ্ছি, কারণ আমি এখানে প্রথমে মাছটাকে একটু কষিয়ে নেব, যার কারণে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু লবণ আর জিরে গুঁড়ো, দিয়ে এই মশলাটাকে সামান্য একটু পানির সঙ্গে কষিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই, কারণ মাছটা আমি এখানে দিয়ে আগে হালকা একটু রান্না করে নিব, তারপরে শাকগুলোকে অ্যাড করব, যার কারণে মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মশলাগুলো কিন্তু কষে গেছে, তেল উপরে উঠে এসেছে। তো মাথাটা আমি দিয়ে দিলাম এখানে। মাছের মাথাটা আমি অনেকদিনই রেখেছি শুধুমাত্র এই রেসিপিটা বানানোর জন্য। আমার কাছে এই রান্নাটা খুবই ফেভারেট, আমি সুযোগ পেলেই এটা করে থাকি বাসায়। আমাদের বাসায় আমরা দুজনেই এটা খুব পছন্দ করি। সো এই মাছের মাথাটা দিয়ে আমি সব সময় চেষ্টা করি কচু শাকটা খাবার। কচু শাকের উপকারিতা তো আমাদের কারোই অজানা নয়, শাকটা যতটা মানে যত খাওয়া যায় ততই উপকার। সো এটাকে আমরা অবশ্যই মজা করে খাওয়ার চেষ্টা করব। একটু পানি দিয়ে দিয়ে মাছটাকে সামান্য কষিয়ে নেব। খুব বেশি সময় লাগে না ইলিশ মাছ রান্না করতে, তো আমি এটাকে অল্প সময়ই কষিয়ে নেব। তো মাছটা আমার হয়ে গেছে, আমি এখানে শাকগুলোকে দিয়ে দিলাম। শাকগুলোকে দিয়ে এখন অনবরত নাড়তে থাকবো। এটা নাড়তে নাড়তে আমি অনেকটা টাইট করে ফেলবো, যাতে করে এটার মধ্যে কোনো পানি না থাকে, একেবারে ভর্তা কোয়ালিটি। এটাকে কিন্তু কচু শাক ভর্তাও আপনারা বলতে পারেন, এক এক অঞ্চলে এক একটা বলে। লাইক আমাদের অঞ্চলে কিন্তু অন্যরকম কিছু বলে, আপনাদের অঞ্চলে কী বলে আমাকে জানাবেন, তবে এটাকে আসলে কচু শাক ভর্তাই বলা হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে নেড়ে দিচ্ছি, এটা নাড়তে থাকতে হবে নয়তো বা নিচে লেগে যাবে। এটাকে সামান্য এভাবে আস্তে আস্তে করে মাছগুলোকে সামান্য হালকা হালকা করে চাপ দিলেই কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আর ভয় পাবার কিছু নেই যে অনেক কাটা কাটা হয়ে যাবে, এমন কিছুই না, খুব ইজি, খেতেও ভয় পাবার কিছু নেই। কাটা একেবারে ওইভাবে বের হয় না, আর ইলিশ মাছের কাটা তো অনেক বেশি আমরা জানি, তারপরও কিন্তু এটাতে কোনো প্রবলেম হয় না। সো আপনারা নিশ্চিন্তে রান্নাটা করে মজা করে খেতে পারেন। এটাকে নাড়তেই থাকতে হবে, আমি বেশ কিছুক্ষণ সময় ধরেই কিন্তু এটা নাড়ছি, আর আপনারা চাইলে এটার জন্য কারো হেল্পও নিতে পারেন। তো আমার শাকটা একেবারে রেডি, দেখতে পাচ্ছেন কোনো পানি নেই, দেখতে যেমন ইয়াম্মি খেতে তার চেয়ে অনেক বেশি ইয়াম্মি হয়েছিল। তো আমি নেক্সট রান্নায় চলে এলাম। আজকে বলেছি না দিনটা আমার কচুময়, সো আমি কিন্তু এখানে আরও একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে কচুমুখী এবং মাছের ঝোল। প্রথমে মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে সামান্য একটু এপিট ওপিট করে ভেজে নেব।
মাছ রান্না কিন্তু আমি আপনাদের সাথে অনেক শেয়ার করি, কারণ মাছও আমার অনেক ফেভারিট। কচুমুখিগুলোকেও একটু ভেজে নেব, কারণ আমি তো বলেছি আমি যে কোনো তরকারি রান্না করার আগে সবজিগুলোকে সবসময় ভেজে নিই। সো আজকেও এটার উল্টো হবে না, আমি কচুমুখিগুলোকেও সুন্দর করে ভেজে নেব। একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু ভেজে নেব সুন্দর করে। আমি কিন্তু চেষ্টা করছি আপনাদের সঙ্গে বাঙালি রান্নাগুলো বেশি শেয়ার করার জন্য, কারণ আমরা যতই চাইনিজ ফাস্ট ফুড এই টাইপের আইটেমগুলো পছন্দ করে থাকি না কেন, আমরা কিন্তু ওগুলো খেয়ে তৃপ্তি পাই না। মাঝে মাঝে ওগুলো খেয়ে শান্তি পাই, ভালো লাগে, কিন্তু এই রান্নাগুলো কিন্তু আমাদের প্রতিদিনকার লাইফে খুবই প্রয়োজন। সো আমি চেষ্টা করছি আমাদের ডেইলি লাইফ রুটিনগুলো শেয়ার করার সঙ্গে সঙ্গে আমাদের রুটিনের মধ্যে আমরা যা খেয়ে তৃপ্তি পাবো সেই জিনিসগুলো শেয়ার করার। তো এখানে সামান্য তেল গরম হয়ে আসার পরে আমি দিয়ে দিলাম একটু আস্ত জিরে। জিরের ফোড়নটা আমি তো সব তরকারিতেই দিই। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সামান্য কাঁচামরিচ দিয়ে এটাকে হালকাভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো সামান্য নরম হয়ে এলে এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এক চামচের মতো শুকনো মরিচ বাটা। শুকনো মরিচ বাটাটা তরকারিতে ব্যবহার করেই দেখবেন স্বাদ কিন্তু চারগুণ বেড়ে যাবে। সো আমি অল্প করেই দিলাম, কারণ আমি এখানে কাঁচা মরিচ কিন্তু দিয়েছি, আবার শুকনো মরিচ গুঁড়োও দিব। সো বেশি ঝাল হয়ে গেলে তো খাওয়া যাবে না, তাই বুঝে একটু অল্প করেই শুকনো মরিচ বাটাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য পানি, অতিরিক্ত পুড়ে গেলে কিন্তু এটা স্বাদটা চেঞ্জ হয়ে যাবে, তিতা একটা স্বাদ আসবে। সো পেঁয়াজটা হালকা ভাজা হইলে এখানে পানি অ্যাড করে দিতে হবে। পানি দেওয়ার পরে এখানে আমি শুকনো মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ডালা জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সামান্য লবণ, লবণটা স্বাদ মতো, এটাকে কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে। এখানে আমি প্রথমে দিয়ে দিলাম কচুমুখিগুলো। কচুমুখিগুলো সামান্য একটু নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেব, যাতে করে মশলাগুলো ভেতরে ঢুকে যায়, কাঁচা ভাবটা চলে যায়।
এখানে মাছগুলোকে দিয়ে দিলাম কচুমুখিগুলোর ভেতরে আর সামান্য একটু পানি দিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রান্না করব। এখানে আমি দিয়ে দিব এখন সামান্য টালা জিরের গুঁড়ো এক চামচের মতো। রান্নাটা শেষ পর্যায়ে এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। নামানোর আগে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে এটাকে এভাবে মিলিয়ে দিলাম। আজকে দুপুরে কিন্তু এই দুটো তরকারি একেবারে গরম ভাতের সঙ্গে জমে গিয়েছিল। আমার বাসায় এই ধরনের তরকারি হলে কিন্তু বেশি করেই ভাত রান্না করতে হয়। সো আপনারাও জানাবেন আপনাদের বাসায় কি হয়। আর আমার রেসিপিগুলো ফলো করে একদিন বাসায় ট্রাই করে অবশ্যই আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে খাওয়াবেন, দেখবেন সবাই অনেক বেশি প্রশংসা করবে। সো আজকে আমার রান্নাগুলো আপনাদের কেমন লেগেছিল আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করে। সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমাকে অনেক বেশি ইন্সপায়ার্ড করে আর আমি অনেক বেশি হ্যাপি থাকি আপনাদের কমেন্টসগুলো পড়ে। সো আমাকে বেশি বেশি কমেন্টস করবেন, আমাকে জানাবেন আমার কাজগুলো আপনাদের কেমন লাগছে আর আমার পাশেই থাকবেন। আজকে আমি এখানেই শেষ করছি আমার ব্লগটি। দেখা হবে নতুন আরও একটি ব্লগে খুব তাড়াতাড়ি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।